আপনি যেদিন যাবেন সেদিনই টাকা পেয়ে যাবেন আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে টাকা নিয়ে চলে আসবেন বাড়িতে একদম ব্যাংক থেকে ঠিক আছে তো ভিডিওর শুরুতেই আপনাকে বলে রাখি আপনারা যদি ব্যবসা করতে চান কিংবা ব্যবসা করছেন এবং আপনার ব্যবসাটাকে আরো একটু ভালো জায়গায় দাঁড় করাতে চান তাহলে আপনার ব্যাংক থেকে একটা লোনের দরকার এবং ব্যাংক থেকে লোন নেওয়া কতটা কঠিন কাজ যারা একবার প্রথমবার লোন নিতে যান তারা সবাই জানেন লোন নিতে গেলে এটা লাগে সেটা লাগে মুখ জায়গায় যান এই ডকুমেন্ট আনুন বিভিন্ন ধরনের ছোট ছোট ব্যাপার থাকে ঠিক আছে অনেক সময়ের ব্যাপার রয়েছে এখানে একটা ব্যাংক থেকে লোন স্যাংশন করাতে এবং যদি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা খবর দিই আমি যাতে করে খুব সহজে কয়েক মিনিটের মধ্যেই আপনি পঞ্চাশ হাজার টাকা কিংবা এক লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন এবং সেটা ব্যাংক থেকে এবং সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এস একটা নামি দামি ব্যাংক আপনারা জানেন ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সেই টাকাটা দেওয়া হবে লোন হিসেবে এবং আপনারা যদি সঠিক ব্যবসা দেখাতে পারেন তবেই কিন্তু আপনারা সেই টাকাটা পেয়ে যাবেন তবে এই ভিডিওটা মন দিয়ে দেখবেন একদম কাটবেন না কাটলে কিন্তু অনেক কিছু মিস করবেন বুঝতে অসুবিধা হবে আপনাদের তাই বলবো ভিডিওটা মন দিয়ে দেখুন আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি বলে দেব কিভাবে কি করতে হবে কোন কোন ডকুমেন্ট লাগবে এবং এই লোনের টাকাটা অ্যাকচুয়ালি সত্যি সত্যি আপনি পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই এবং সেই যে স্কিমের মাধ্যমে আপনি পাবেন সেটা বলে রাখি ই মুদ্রা এটাই বলে রাখি আপনাদের প্রথমেই ই মুদ্রার মাধ্যমে এখন লোন দেওয়া হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং অনলাইনের মাধ্যমে বেশ কয়েকটা কাজ রয়েছে যদিও বড় কিছু নয় ছোট ছোট সামান্য কাজ রয়েছে এবং সেই কাজগুলোর মধ্যে হচ্ছে আপনার আধার কার্ড যদি থাকে এবং আধারের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আর কোনো সমস্যা নেই এইগুলো বেসিক ব্যাপার রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা কিন্তু লোনটা পেয়ে যেতে পারেন এবং তার সঙ্গে অবশ্যই আপনি যে ব্যবসাটা করবেন আপনার যে দোকান রয়েছে প্রতিষ্ঠান রয়েছে তার ডিটেলস ডকুমেন্ট তো অবশ্যই থাকবে আপনার সেই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে ব্যাস এইগুলো দিয়েই আপনি কিন্তু পঞ্চাশ টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত একটা লোন পেয়ে যাবেন ই মুদ্রা স্কিমে ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি চেন আপনাদের প্রিয়ুব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ জরুরি আপডেটগুলো গুলো সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন চলুন শুরু করি মুদ্রা লোন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করবেন এবং এর বিস্তারিত তথ্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও টপিক তাই ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ করছি আপনাদেরকে কেননা টাকার প্রয়োজন কার না পড়ে সবারই কিন্তু কম বেশি টাকার প্রয়োজন পড়ে বিপদ এলেই ঠিক আছে অবশ্যই এটা কিন্তু অনেকেরই হেল্প হবে ভিডিওটা কেননা পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন আমি যেভাবে বলে দেব সেইভাবে আপনারা যদি করেন দেখুন আমাদের চ্যানেল খোলা রয়েছে এরা ফ্রেন্ড অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এক্ষুনি কেননা এই ধরনের জরুরি আপডেট আমরাই কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে তো অফিসিয়াল করে রয়েছে এস বি ডট কো ডট ইন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট ওপেন করার পর নিচের দিকে চলে যাবেন আমি একদম প্রথম থেকে শুরু থেকে দেখাবো ঠিক আছে নিচের দিকে গেলে এখানে দেখবেন আদার সার্ভিসেস অপশন রয়েছে এগুলো আপনারা ক্লিক করবেন ক্লিক করে ক্লিক করে ক্লিক করে আপনারা দেখবেন এখানে একটা অপশান থাকবে সেটা হচ্ছে ই মুদ্রা লোনস এখানে গিয়ে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ই মুদ্রার যে অফিসিয়াল যে পোর্টাল সেই একটা আলাদা পেজ ওপেন হয়ে যাবে এবং দেখুন এস ই মুদ্রা লোন হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই থাকবে এবং এখানে প্রসিড ফর ই মুদ্রা ঠিক আছে এখান থেকে আবেদনটা শুরু হবে তো এখান থেকে আবেদনটা আমি এখন করছি না আমি পরে দেখাচ্ছি এই ভিডিওতে দেখাবো তার আগে বিষয়টা একটু জেনে নেবেন যে আপনারা কেন এটা করবেন কি সুবিধা পাবেন এক লক্ষ টাকা দিচ্ছে এসবিআই পাঁচ মিনিটেই ঢুকবে অ্যাকাউন্টে ব্যবসা করতে চান কিন্তু পর্যাপ্ত টাকা নেই তাহলে আর চিন্তা নেই এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন সমস্ত কিছুই আসলে ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনারা সবাই জানেন এমন একটি জিনিস এনেছে যার দরুন আপনি আপনার ব্যবসার জন্য পর্যাপ্ত টাকা পেয়ে যেতে পারেন এই লোনের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাত্র মিনিটের লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট অফ ইন্ডিয়া এসবিআই এর কোনো শাখায় না গিয়েই ঘরে বসেই ই কে মাধ্যমে আপনারা কিন্তু এই টাকা পেতে পারেন এবং ই কারেন্সি লোন পেয়ে যাবেন অর্থাৎ ডিজিটালি কিন্তু টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আবার কোন নথি লাগবে না কোন ডকুমেন্ট আপনার শো করতে হবে না যে সই করে নিয়ে আসুন এমন কোনো ব্যাপার নেই আজ এই প্রতিবেদনে এই ভিডিওতে এই আলোচনা করব মন দিয়ে দেখুন ই মুদ্রা লোন কি কিভাবে এতে আবেদন করবেন প্রথমেই এই টপিকে আসছি আমরা এই ঋণ পেতে হলে স্টেট ব্যাংকের সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে যেটা আমি আগেই বলেছি আপনাদেরকে আর সেই ব্যাংক অ্যাকাউন্টের মেয়াদ ছয় মাস বা তার বেশি হতে হবে আপনি অ্যাকাউন্ট খুলেছেন মাস হয়েছে দু তারপর যদি আবেদন করতে চান তাহলে হবে না মিনিমাম ছ মাস আপনার লেনদেন ব্যাংকে করতে হবে তবেই কিন্তু এই ই মুদ্রা লোনটা আপনি পেতে পারেন এছাড়া এই ঋণের মেয়াদ পাঁচ বছর আপনারা যে লোনটা নেবেন পাঁচ বছরের মধ্যে শোধ করতে হবে ঠিক আছে পাঁচ বছরের জন্য দেবে আপনাকে অর্থাৎ ব্যবসা করার জন্য নেওয়া লোন শোধ করার জন্য পাঁচ বছর সময় পাবেন মুদ্রা লোনে কেন্দ্র কিন্তু ভর্তুকি দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ভর্তুকি দেয় এটা সাবসিডি লোন বলে রাখি সাবসিডি লোন কিন্তু সবাই চায় সবাই কি চায় সাবসিডি লোন যাতে করে এক লক্ষ টাকা আমি লোন নেব যাতে করে আমার বিশ বিশ হাজার পনেরো হাজার টাকা যাতে করে দিতে না হয় এমন ধরনের লোন তো আপনার পনেরো বিশ হাজার টাকা যাতে করে সরকার দিয়ে দেয় তো সেই রকমই এটা সাবসিডি লোন এবং এই লোনটি আপনি যদি এসবিআই এর সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হোল্ডার হন তবে আপনি এসবিআই থেকে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ই কারেন্সির লোন নিতে পারবেন এবং ঘরে বসেই কিন্তু ই মুদ্রা লোনের জন্য অনলাইনে আবেদন করা যায় আমি দেখাবো ভিডিওতে মন দিয়ে দেখুন এসবিআই ই মুদ্রা ঋণের জন্য লোনের জন্য আবেদন করবার আগে যে সমস্ত ডকুমেন্ট লাগবে দেখুন কি কি বিষয় লাগে সেভিংস অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে অথবা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে আপনি যে ব্যবসা করছেন তার সার্টিফিকেট লাগবে এবং অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার কার্ড নাম্বার লিংক থাকতে হবে আপনার কাজটা লাগবে আপনি এস জেনারেল ওবিসি কি কাস্ট আপনি সেটা কিন্তু উল্লেখ করতে হবে এবং অবশ্যই যদি আপনি বড় ধরনের ব্যবসা করে থাকেন তাহলে জিএসটি নাম্বার থাকবে আপনার এবং সেই জিএসটি নাম্বারটা অবশ্যই লাগবে ঠিক আছে এবং ইন্ডাস্ট্রি আধার নাম্বার এগুলো যদি থাকে এগুলো সাবমিট করতে হবে এবং দোকান বা ইউনিটের সার্টিফিকেট আপনি দোকান খুলেছেন দোকানের ট্রেড লাইসেন্স অবশ্যই আছে ঠিক আছে আপনার পৌরসভা হলে পৌরসভা থেকে দেবে গ্রামীণ এলাকা থাকলে আপনাকে পঞ্চায়েত অঞ্চল অফিস থেকে দেবে সেটাই হচ্ছে দোকানের সার্টিফিকেট ঠিক আছে অবশ্যই সেটাও কিন্তু লাগবে এই সামান্য কয়েকটা বিষয় এই সামান্য কয়েকটা বিষয় থাকলে। আপনি কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন ঠিক আছে এবং অবশ্যই অনস্ক্রিনে আমাদের চ্যানেলের লগো রয়েছে আপনারা চ্যানেলটাকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এখনই কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আরো আসবে আগামীতে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখুন এস বি আই ই মুদ্রা লোনের প্রধান বৈশিষ্ট্য কি এখানে এসবিআই ই মুদ্রা ঋণের প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে দেখুন এক এক করে বলে দিচ্ছি দেখুন ক্রেডিট গ্যারান্টি মাইক্রো ইউনিটের জন্য ঋণ প্রকল্পকে সমর্থন করে জাতীয় ক্রেডিট গ্যারান্টি বিশ্বস্ত কোম্পানি নিরাপত্তা প্রদান করে এবং অবশ্যই এই যে এফ ইউ এবং এন দ্বারা প্রদত্ত আশ্বাস সর্বোচ্চ পাঁচ বছরের জন্য বৈধ পাঁচ বছরের জন্য এইটা ঋণটা দেবে আপনাকে লোন দেবে পাঁচ বছরের মধ্যেই শোধ করতে হবে ঠিক আছে এই সমস্ত বিষয় রয়েছে এবং অবশ্যই কিন্তু আপনারা এস বি আই মুদ্রা লোনের জন্য যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেগুলো আমি শো করছি স্ক্রিনে এই দেখুন এস বি আই মুদ্রা লোন আবেদনের জন্য আপনার যদি কোনো সাহায্য বা সহায়তার প্রয়োজন হয় নিচে উল্লিখিত নাম্বারগুলোতে আপনারা ফোন করে অফিস আওয়ারে আপনারা জানতে পারেন টোল ফ্রি নাম্বার এগুলো ঠিক আছে এই টোল ফ্রি নাম্বারগুলোতে ফোন করে আপনারা এই লোন সংক্রান্ত হেল্প চাইতে পারেন রকম কোয়ারিস কিছু জিজ্ঞেস করার থাকলে কোনো ডাউট রয়েছে কোনো সমস্যা রয়েছে সেগুলো আপনারা সেখানে ফোন করে কনসাল্ট করে আপনারা বুঝতে পারেন ঠিক আছে চলুন চলে যাই মেন অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন এখানে আমরা এসেছিলাম প্রথমেই এই পর্যন্ত এসবিআই ই মুদ্রা লোন এখানে প্রসিড ফর ই মুদ্রা লেখা রয়েছে নিচের অপশানে গিয়ে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবেন হিন্দিতেও পেয়ে যাবেন গুলো এবং ইংলিশেও পেয়ে যাবেন এখানে সমস্ত কিছু রয়েছে রিকোয়েস্ট ডকুমেন্ট ফর অ্যাপ্লাই লোন অ্যাপ্লাই করার জন্য এই লোনে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এর মধ্যে যেগুলো বলে দিয়েছি সেগুলোই রয়েছে অবশ্যই আপনার ব্যবসার প্রমাণপত্র হিসেবে নাম রাজ্যের নাম ডেট অ্যাড্রেস কি রয়েছে এগুলো অবশ্যই জিএসটি নাম্বার থাকলে জিএসটি নাম্বার এগুলো ঠিক আছে এই বিষয়গুলো লাগবে আমি কত টাকা পাবেন এক লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ম্যাক্সিমাম এবং অবশ্যই কিন্তু পাঁচ বছর পিরিয়ড থাকছে এবং পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আপনি এই লোনটা পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই এই বিষয়গুলি রয়েছে যেগুলো আমি বলে দিয়েছি এবার দেখুন স্টেপ বাই স্টেপ প্রসেস কি রয়েছে প্রসেস এখানে লিখে দিয়েছে আমি দেখাবো প্র্যাকটিক্যালি ঠিক আছে এবং যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলো কিন্তু পিডিএফ জেপিজি পিএনজি এই তিন ফর্মেটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে রাখবেন ডকুমেন্টগুলো স্ক্যান করে কিংবা ছবি তুলে এবং সাইজ কিন্তু ম্যাক্সিমাম দুই এমবি দুই এমবির মধ্যে সাইজগুলো থাকবে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে ও আবেদন করবার আগে এগুলো রেডি রাখবেন এবার ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কি ভাষায় করব আবেদনটা ইংলিশ হিন্দি এই সমস্ত ভাষা রয়েছে তো আমি ইংরেজিতে দিয়ে করবো ওকে করে প্রসিড করে দিলাম এবার ওয়েলকাম টু ই মুদ্রা মোবাইল চেয়েছে এন্টার ইউর টেন ডিজিট মোবাইল নাম্বার আমরা এখানে যে মোবাইল নাম্বার দেবো যেটা দেবো সেটা হচ্ছে ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে আমার তো সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোড রয়েছে এখানে এই ক্যাপচা কোডে যা থাকবে তাই কিন্তু আমরা বসাবো বসিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করবো ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই যে মোবাইল নাম্বারটা দিয়েছি এই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আপনারাও যখন দেবেন আপনারা দেখবেন একটা পাসওয়ার্ড ঢুকবে সেই পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় বসাবেন বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন যখনই ভেরিফাই ওটিপি তে ক্লিক করবেন এখানে রাইট চিহ্ন হয়ে যাবে ভেরিফাই হয়ে গেছে এবার দেখুন কি রয়েছে আর ইউ রেডি টু শেয়ার আধার ডিটেইলস আপনি কি আধার কার্ড নাম্বার দেওয়ার জন্য তৈরি রয়েছেন অবশ্যই যেহেতু আমি টাকা নেব আধার কার্ডের কেওয়াইসি এর মাধ্যমে অবশ্যই এখানে দেব এবং এটা ই মুদ্রা সরকারি একটা ওয়েবসাইট এখানে আমার দিতে কোনো সমস্যা নেই ঠিক আছে অবশ্যই আপনারাও দিতে পারেন যদি আপনারা এই লোনটা নিতে চান তাহলে আধার কার্ডের এটা লাগবে ঠিক আছে এবং ইয়েস করব ইয়েস করে এটাকে আমরা এখান থেকে ইংলিশ করে নেব করে নেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করব আই এগ্রিতে ক্লিক সঙ্গে সঙ্গে আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা চলে এসছে এখানে আমরা আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবো আধার কার্ড নাম্বার বসিয়ে জেনারেট ওটিপি তে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলে আপনি আধার কার্ড নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিংক করা রয়েছে যেটা করেছেন আধারের সঙ্গে সেই মোবাইল আসবে এবং সেই পাসওয়ার্ডটাও কিন্তু এই জায়গায় সেম ভাবে বসিয়ে ভ্যারিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে প্রথমে মোবাইল নাম্বার ভেরিফাই করেছি এরপর আধার কার্ড নাম্বারটা হয়ে গেছে রাইট চিহ্ন চলে এসেছে এবার দেখুন এস সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট সেটা কিন্তু অবশ্যই এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে এবং অবশ্যই কত টাকা লোন চান এক হাজার টাকার থেকে শুরু হয় লোন এবং এক লক্ষ টাকা পর্যন্ত আপনি এখানে লোন পেতে পারেন এবং এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা আমরা বসাবো অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে আমরা অ্যামাউন্ট দেবো ঠিক আছে এখানে ধরুন আমি এখানে কুড়ি হাজার টাকা লোন নিতে চাচ্ছি কুড়ি হাজার ঠিক আছে কুড়ি হাজার বসিয়ে দিলাম এরপরে নিচে দেখবেন প্রসিড অপশন থাকবে এই প্রসিডে গিয়ে আমরা জাস্ট একবার ক্লিক করব তো এরপরে সমস্ত কিছু বসিয়ে দিয়ে আপনারা যখন প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করে পরবর্তী আপনার কিন্তু ধাপ চলে আসবে ডকুমেন্ট আপলোড করার সেই ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন ডকুমেন্টগুলো কি কি আপলোড করতে হয় সেগুলো আগেই বলে দিয়েছি আমি দোকানের সার্টিফিকেট অর্থাৎ ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনার জিএসটি সার্টিফিকেট থেকে শুরু করে এবং আপনার আধার কার্ড এইগুলো ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে সেই ডকুমেন্টগুলো আপলোড করে দিলেই আপনার কিন্তু হয়ে যাবে এবং অবশ্যই কিন্তু যদি আপনার অপশন আসে যে কন্টাক্ট ইয়র ব্রাঞ্চ তাহলে কিন্তু আপনারা সরাসরি ব্রাঞ্চে যাবেন ঠিক আছে অনেক সময় সার্ভারের ইস্যু থাকে কিছু আপনার অ্যাকাউন্টের কিছু টেকনিক্যালি সমস্যা থাকতে পারে সেগুলোর জন্য কিন্তু অবশ্যই অপশন আসে মাঝে মাঝেই যে কন্টাক্ট ইওর ব্রাঞ্চ অবশ্যই এর জন্য আপনারা ব্রাঞ্চে যাবেন এবং ব্রাঞ্চে গিয়ে আপনি যেদিন যাবেন সেদিনই টাকা পেয়ে যাবেন ব্রাঞ্চে গেলে ঠিক আছে ব্রাঞ্চে গেলে আবেদন করবেন সঠিকভাবে যদি সবকিছু ঠিক থাকে আপনি আহ আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে টাকা নিয়ে চলে আসবেন বাড়িতে একদম ব্যাংক থেকে ঠিক আছে তো এ এত সুবিধা রয়েছে এই স্টেট ব্যাংকের ই মুদ্রার তো এই হচ্ছে আপডেট যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ